Assalamualaikum, welcome back Munkira's World. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো ভালো রান্না করছেন আর খাচ্ছেন। আজ আমি রান্না করছি মাছে ভাতে বাঙালির অন্যতম পছন্দের একটি ডিশ, তেল কই। শুনেই হয়তো জিভে পানি চলে আসছে। একদম ট্র্যাডিশনাল ওয়েতে বানাবো, চলুন রান্নায় যাওয়া যাক। তেল কই রান্না করতে লাগছে কই মাছ। আমি এখানে বড় সাইজের কই মাছ নিয়েছি 5টা, আর লাগছে লঙ্কা, তেজপাতা, শাহী গরম মশলা, শাহী বেরেস্তা, লঙ্কার গুঁড়ো, এলাচ, হলুদের গুঁড়ো, দারচিনি, লবণ, জিরে পেস্ট, রসুন, পেঁয়াজ পেস্ট, লাগছে তেল, সর্ষের তেল নিয়েছি আমি এখানে। তো সবগুলি ইনগ্রিডিয়েন্টস আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তেল কই রান্না করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিলাম, সেখানে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 4টি তেজপাতা দিয়ে দিলাম, 4টি এলাচ দিয়ে দিলাম, মিডিয়াম সাইজে 2টি দারুচিনি দিয়ে দিলাম, এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খান কম বেশি দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ জিরে বাটা, 2 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে এগুলোকে কষিয়ে নেব একটু। এর আগে শাহী গরম মশলা আর শাহী বেরেস্তা দিয়ে দিলাম। এই শাহী বেরেস্তা আর শাহী গরম মশলা আপনারা যদি না বানাতে জানেন, তাহলে এই রেসিপিটির লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেটি দেখে নেবেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আবারও একটু কষিয়ে নিলাম। এবার আমরা 1 কাপ পরিমাণ দুধ হালকা গরম সেটি দিয়ে দিলাম। এবার আমরা ফোটা না পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আমরা এতে এবার একে একে কই মাছগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচা অবস্থায় কই মাছটা ব্যবহার করেছি। আপনাদের যদি একটু খারাপ লেগে থাকে তাহলে আপনারা একটু হালকা ভেজে নেবেন, কিন্তু আমার মনে হয় যদি কই মাছের সফটনেসটা রাখতে চান তাহলে এটিকে কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে। তাহলে এর খুবই সফট একটা টেক্সচার আপনারা পাবেন এই মাছের মধ্যে, আর যদি আপনারা ভাজেন তাহলে এটি খুব হার্ড হয়ে যায়। এবার আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব।
কষানো হয়ে গিয়েছে, আমার কষানো শেষ। এখন আমি গরম পানি অ্যাড করছি 1 কাপ পরিমাণ। এবার আমরা একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা ঢাকনাটা খুলে দেখি। খুবই সুন্দর রং এসেছে। আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাছটাও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। এবার আমরা এতে কাঁচা লঙ্কা কিছু অ্যাড করে দিচ্ছি, 6টা 7টা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এতে অল্প একটু শাহী বেরেস্তা দিয়ে দেব। আর দিয়ে দেব শাহি গরম মশলা কিছু পরিমাণ। তৈরি হয়ে গেল তেল কই, আমার রান্না শেষ। আমি কিছুক্ষণ এবার রেস্টে থাকতে দেব। এবার আমরা একটা পাত্রতে এগুলোকে তুলে নেব। দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে আসছে। এই রেসিপিটা আমি অনেক সহজভাবে আপনাদের জন্য প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করে জানান, লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।